শোন জাননা কি লাইলি মজনুর নাম শুনছ না মুরবীরা লাইলি মজনুর কাহিনী শুনছেন না হ্যাঁ আ রাজার ছেলে লাইলির প্রেম এতই دیওয়ানা হয়েছিল যে লাইলির বাড়ির কুকুর তার কি শুনছেন আপনারা কুকুর আসছে লাইলির বাড়ি থেকে এক পাগলা বলছে এই পাগলা যা এই কুকুরটা মাত্র লাইলির বাড়ি থেকে আসছে যা এই লাইলির বাড়ির পদধূলি কুকুরের পায়ে আছে চুমা এমন পাগল হইছে বাবার দরবারে গিয়ে চুমা আচ্ছা এই যে লাইলির প্রেমে মজদুর দিওয়ানা হয়ে রাজপ্রাসাদ ছাড়লো একবার মজদুর চিন্তা করলো শপথ করলো যাই কিছু হোক লাইলির হাতের জিনিস ছাড়া আমি আর কিছু খাবো না কি করবো না লালির হাতের জিনিস ছাড়া কিছু খাবে না এই একটা চিন্তা করে এই বাবাজি জঙ্গলের গভীরে গেল সারা দিন শুধু লাইলি 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 করতেছে যখন লাইলি লাইলি করতেছে এক দরবেশ বাবা এই পদ দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে যায় বলে কিরে রাজার ছেলে মজনু তোরে তুই এখানে কেন বলে আমি শপথ করেছি রাজপ্রাসাদ ছেড়েছি যে পর্যন্ত লাইলি কিছু না পাঠাবে এই পর্যন্ত আমি অন্য হার করব না মুখে কিছু দেব না বলো হাই রে পাগলা কি করা যায় এই দরবেশ গেল লাইলির বাড়িতে বললো মারে তোর প্রেমে দেওয়ানা হইয়া মজনু রাজার ছেলে মজনু জঙ্গলের ভিতরে এখন শুধু লাইলি মা তুই বাসা কিছু একটা পাঠা তোমার মারা যাবে লাইলির দিলের ভিতরে দয়া হলো মায়া হলো গরুর দুধ নিলো এক বাটি কয় বাটি এক বাটি গরুর দুধ নিয়া পর্দা দিয়ে ডাইখা তার বাড়ির যে কাজের ছেলে আমরা বলি দিয়ে দেখবা একটা লোক লাইলি 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 বলে চিৎকার করতেছে ওই লোকটার কাছে যাবা বলবা লাইলি তোমার যখন লাইলির কাছে যাচ্ছে দুধ নিয়ে কাজের ছেলে এই ঘটনা দেখছে নকল মজনু দেখা দেখছে গেড়া না কিছু খাটি মজনু যারা নবীর প্রেমে জালগানায় বন্দী না কিছু মজনু যারা হেলিকপ্টার দিয়ে ঘুরে কথা কয়না কথা কয় আছে না নাই আছে না নাই সলমান এই নকল মজদু করলো কি দুধ খাওয়ার ডুবে জঙ্গলে যে পথ দিয়ে ডুববে কামলা কাজের ছেলে ওই পথের মাঝখানে শুয়ে পড়ছে শুয়ে থেকে বলতেছে লাইলি 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 কাজের ছেলে মনে করছে রে এটাই তো আসল মজনু এটাই আসল আছে না কিছু

একবারে ডক 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 করে বাড়ি খালি বলে যাও কালকে আবার এই টাইমে আইসো আবার এই টাইমে আবার গেল লাইলি বলল যাই হোক আমার প্রেমিক মজদু দুধ খাইতেছে আল্লাহ আকবার সে প্রতিদিন গরুর একবারে গরু দুধ পাড়ায় দিন যায় সপ্তাহ যায় মাস যায় এক মাস চলে গেল ওই দরবেশ আবার জঙ্গলের ভিতর দেয়া যায় দেখি কিরে মজদুর অবস্থা শেষ

এক মাস ধরে আমি যে পাটি বানাইলাম দুধ খাইলো কেনা কি কথা বুঝতেছেন তো আপনারা দুধ খাইলো কে দুধ খাইলো কে কথাটা বুঝছেন আপনারা দেখছির মধ্যে যে টাকা ডাললাম বাবা তো ঘুমে মরা টাকা গেল কই ঠিক কথা বলেন না কেন টাকা গেল কই বাবা তো টাকা কিছু করতে না মরার পরে আগেরে তো টাকা চলে না টাকা গেল কই নগল মজদুরা খায় বিরানইউ খায় মাঝে মধ্যে টানো मारे ওটার নাম দে সিদ্ধি কথা বলেন না কেন ভয় পাইতেছেন নাকি ওটার নাম কি দে নাম কি দে বাবা রাખા মজা কইরা খায় ওটা আসল মজদুনা নগল মজদুনা আল্লাহু আকবার এখন লাইলি চিন্তা করলো তাহলে এতদিন যাকে দুধ খাওয়িলাম সে কি আসল না নগল আমার একটু পরীক্ষা করার দরকার আছে না নাই

লাইলি গুরুতর অসুস্থ মৃত্যু পথযাত্রী কবিরাজ বলেছে হেকিম বলেছে যদি কোন প্রেমিকের এক বাটি রক্ত পাওয়া যায় তাহলে লাইলি সুস্থ হবে নতুবা লাইলি মারা যাবে এই কামলা কি করলো ছুরি নিয়ে বাটির মধ্যে সুরি নিয়ে উপরে পর্দা দেয়া ডাইকা গেল ওই নগল মজনুর কাছে যায় বলতেছে মজনু তোমার লাইলি তো আজকে গুরুতর অসুস্থ বাটিটা নাও বাটি খুলা দেখি দুধ নাই ভিতরে ছুরি দুধ কেটা খাইলো তুই কয় না আজকে লাইলে দুধ দেয় নাই সে এক বাটি এই বাটির মধ্যে একটা ছুরি দিছে আর বলছে গুরুতর অসুস্থ হেকিম বলেছে লাইলিকে যদি সুস্থ করতে হয় তাহলে প্রেমিকের এক বাটি রক্ত লাগবে তুমি রক্ত দাও লাইলি সুস্থ হবে বাটি দিল দিয়ে বলছে আমি কি রক্ত দেওয়ার মজনু কি বুঝতেছে নাকি আপনারা কি বলতেছে আমি কি রক্ত দেওয়ার মধ্যে আমি তো তো খাবার মধ্যে রক্ত যদি পেতে চাও জঙ্গলের ভিতরে যাও ওইখানে যাও যত প্রয়োজন রক্ত দেবে আরে রক্ত দেওয়ার আশেখ যদি পাইতে চাও